শুধুমাত্র ভগবানের নামের প্রতি, লীলার প্রতি যদি আমাদের আকাঙ্ক্ষা থাকে, তাহলেই একমাত্র আমরাই জড়জগতে সম্পূর্ণরূপে আনন্দমগ্ন হয়ে থাকতে পারব। কারণ আনন্দটি হচ্ছে একমাত্র ভগবানের সম্পত্তি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো সেজন্য আসুন, এই বিশাল রামায়ণের যে ভক্তির রসামৃত সিন্ধু, তার এক বিন্দু আজকে যদি আমরা আলোচনা করতে পারি, যেটা আমাদের ভগবত ভক্তির জীবনের জন্যে বা ভগবত ভক্তির পথে একটি সোপান হবে বা একটি সিঁড়ি হবে। তো আমি সংক্ষেপে ঘটনাগুলো একটু বলবো। রাম রাজা হলেন, রাম রাজা হওয়ার আগে সীতা বিবাহ হলো, অত্যন্ত সুন্দর রামায়ণ। তার পরবর্তীকালে বনবাস হলো, বনবাস হওয়ার পরে রাম লক্ষ্মণ সীতা বিভিন্ন জায়গা পরিভ্রমণের পর তারা কোন জায়গায় আসেন? নাসিক বর্তমানে যে জায়গাটি, সেখানে তিনি আসেন। সেই জায়গায় আসার পর সেটা হচ্ছে অগ্নিক্ষেত্র, যেখানে যুদ্ধ হয়। কার সঙ্গে? খর দূষণ এবং শূর্পণখার নাক কাটা যায়। এবং তারপর তারা কি করেন? তারপরে তারা সেখানে একটু কুটির স্থাপন করে আসেন এবং সেখানে মায়া সীতাকে হরণ করেন। কে? না, রাবণ, দশানন রাবণ। রাবণ মায়া সীতাকে হরণ করার পর লীলার বিস্তার হিসেবে প্রভু শ্রী রাম এবং লক্ষ্মণ সীতার খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন। ঘুরতে ঘুরতে তারা কোথায় এসে পৌঁছান? না, কিষ্কিন্ধা ক্ষেত্রেতে, পম্পা সরোবরের তটে কিষ্কিন্ধা ক্ষেত্রেতে আসেন। এবং সেখানে প্রথম কার সঙ্গে দেখা হয়? না, হনুমানের সঙ্গে দেখা হয়, যিনি ব্রাহ্মণের বেশে ভগবানকে তিনটে প্রশ্ন করেন, আপনারা কে, কোথা থেকে আসছেন, কোন দিকে যাচ্ছেন? তার কারণ বালির ভয় লেগেছিল যে সূর্য এবং চন্দ্রের মতো প্রতিভাবান এই মহান তেজস্বী মুনিপুত্ররা, যাদেরকে পোশাক দেখে মনে হচ্ছে মুনিপুত্র, কিন্তু বাহু এবং গ্রীবা এবং মুখের উজ্জ্বলতা এবং তীরধনুষ দেখে বোঝা যাচ্ছে যে এরা মুনিপুত্র নয়, এরা ক্ষত্রিয়। তো ক্ষত্রিয় আর মুনি এই দূরের মধ্যে দ্বন্দ্ববন্ধনে তারা সম্পূর্ণরূপে বুঝতে না পেরে তাদের সবথেকে কাছের জন তিনি কে? না, হনুমানকে পাঠান। হনুমানকে কী জন্যে পাঠান? যে রাবণ এই বালির চর তো নয় এরা, সেটা জানার জন্য। তো সেমতো অবস্থায় যখন হনুমান আসেন, তিনটে প্রশ্ন করেন, রামের হয়ে লক্ষ্মণ উত্তর দেন এবং লক্ষ্মণের কাছ থেকে সবাই জানতে পারেন, হনুমান জানতে পারেন তার প্রভু এতদিন যার জন্য তিনি অপেক্ষা করেছিলেন, সেই কৌশল দেশের রাজা দশরথ নন্দন, ভগবান পুরুষোত্তম শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম তার সামনে উপস্থিত হয়েছেন। তখন তাকে নিয়ে তিনি তার বর্তমান রাজা সুগ্রীবের কাছে, যিনি তার ভাইয়ের ভয়ে লুকিয়েছিলেন, অগ্নিকে সাক্ষী রেখে রাম এবং সুগ্রীবের বন্ধুত্ব স্থাপন হয়। এবং রাম তার পরবর্তী পর্যায়ে বালিকে উদ্ধার করে সুগ্রীবকে রাজা করেন কোথাকার? না, কিষ্কিন্ধা ক্ষেত্রে। তারপর সময় আসে চতুর্মাসের, চার মাস সম্পূর্ণরূপে এই বর্ষাকালে মালব্য পর্বতে রাম অবস্থান করেন। এবং পরবর্তীকালে তিনি ধৈর্য ধরে ছিলেন, কিন্তু লক্ষ্মণ রেগে যান যে কী চার মাস চলে যাচ্ছে আর এই এত ইন্দ্রিয় তৃপ্তি করছে বালি। তখন বালিকে গিয়ে লক্ষ্মণ হুঙ্কার দিয়ে ডাকেন সুগ্রীবকে, তো সুগ্রীবকে তিনি হুঙ্কার দিয়ে ডাকেন। সুগ্রীব তখন বেরিয়ে এসে ক্ষমা প্রার্থনা করে চারটে দলে বানর সেনাকে ভাগ করে। আর চারটে দলে ভাগ করে মানে এই নয় যে চার পাঁচটা বানর ছিল, বৃন্দাবনে জানি না কত বানর আছে, কিন্তু হাজার হাজার লাখ লাখ অগুন্তি বানর। তার কারণ এই বানররা কারা ছিল? বানররা ছিল দেবতারা জন্মগ্রহণ করেছিলেন। কারণ ভগবান বলেছিলেন, ভগবান একা আসেন না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বত স্বীয় ধাম সহ অবতরী। ভগবান যখন আসেন তার লীলা পরিকর প্রিয়জন সবাইকে নীতি অবতীর্ণ হন। তো নল, নীল, অঙ্গদ, জাম্বুবান, হনুমান, এনারা সবাই ছিলেন বিভিন্ন দেবতাদের প্রতিভুবার, তাদের প্রকাশ। তারা সবাই এসেছিলেন ভগবানের লীলায় সেবা করার জন্য। এমতো অবস্থায়
চার ভাগে ভাগ করে চার জায়গায় চারটে দল যায়। রামচন্দ্র তাদের প্রত্যেকের হাতে ভগবানের শক্তি, শ্রীমতী রাধা সীতা দেবীর কিছু কিছু গয়না তিনি কি করেন, তিনি তার হাতে দেন। সীতা যখন সীতা জিজ্ঞেস করবে যে তুমি যে রামের দূত, তোমরা কেমন করে বুঝবো? তেমন আমরা যেমন মন্দিরে যখন যাই, চেনা জানা থাকলে ভালো, তাহলে চিঠি নিয়ে যায়, তাই না, পত্র, এ পত্র নিয়ে যায়। সেরকম রামচন্দ্রও কিছু কিছু জিনিস দিয়েছিলেন। তো পূর্ব দিকে একটা দল যায়, পশ্চিম দিকে একটা দল যায়, উত্তর দিকে একটা দল যায়, আর দক্ষিণ দিকে যে দলটা যায় তার মাথা বা মোড়ল ছিলেন কে, জাম্বুবান। আর জাম্বুবানের সঙ্গে কারা কারা ছিলেন, নল, নীল, অঙ্গদ। অঙ্গদ ছিলেন বালির পুত্র, তিনি যুবক ছিলেন, যুবক নয় কিশোর ছিলেন, 16-17 বছর বয়স ছিল, এবং হনুমান ছিলেন, আর অনেক অসংখ্য বানর ছিল। বানর কথার অর্থ হচ্ছে যাদেরকে দেখে সন্দেহ হয় কি মানুষ না পশু, ওয়াহ নারা, এদের কি মানুষ না পশু, তার মাঝামাঝি যারা। যেমন বানরকে দেখেছে যখন আলেকজান্ডার দি গ্রেট, আলেকজান্ডারের নাম শুনেছেন তো, তিনি ভারতবর্ষে এসে অবাক হয়ে যান। কাকে দেখে অবাক হয়ে যায় জানেন, প্রথম কাকে দেখে, কাকে দেখে অবাক হন, বাঁদর দেখে। বলছে হাঁটতে পারে, চলতে পারে, কীভাবে সব কিছু করছে, তো বাঁদর দেখে তিনি অবাক হয়ে যান। যাই হোক, তো বানরা, তো বানরেরা সবাই তখন যায় দক্ষিণ দিকে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দক্ষিণ কূলে লবণ সমুদ্রের কাছে যখন তারা এসে পৌঁছান, তারা হতাশ হয়ে যায়। কেন হতাশ হয়ে যায়, আর তো এগোতে পারবে না। তখন সবাই মিলে নিশ্চিত করে যে এখানেই তারা রামের কাছে অকৃতকার্য হয়ে যাবার থেকে ভালো হচ্ছে এখানে রাম নাম করে প্রাণ ত্যাগ করে দেওয়া। তখন তারা রাম নাম যখন করছেন, সেখানে জটায়ুর ভাই সম্পাতি ছিলেন, তার পাখা জ্বলে গেছিল, কিন্তু সেই শক্তি আবার ফিরে আসে এবং তখন তার মনে পড়ে যে অগস্ত্য মুনি তিনি আশীর্বাদ দিয়েছিলেন, রামায়ণের রাম কথা শুনে বাঁদরদের মুখে ওনার শক্তি ফিরে আসবে। তখন তিনি সবাইকে ডেকে বলেন যে ওই দূরে যে দ্বীপ দেখা যাচ্ছে, সেই দ্বীপের অশোক বাটিকার ভেতরে এ রাবণ সীতাকে রেখেছে, আর তার পাশে অনেক রাক্ষসী ঠাক্ষসীরা রয়েছে, তাকে জেগে রয়েছে, আর সীতার সঙ্গে রয়েছে ত্রিজটা, সে সীতার পাশে রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যাবে কে, সীতার খবর তো আনা হয়েছে, তো যাবে কেমন করে। এখন আমাদের এতক্ষণ গৌরচন্দ্রিকা চলছিল, সূচনা চলছিল, এখন লেকচার শুরু হলো। হরি বল, সবাই বলুন হরি বল, হরিবল রামচন্দ্র কি। তো এমন তো অবস্থায় তখন কে যাবে, অনেক যোজন দূর, হ্যাঁ প্রায় আন্দাজে বলা যেতে পারে, হ্যাঁ প্রায় 200 কিলোমিটার, তারও বেশি, কে যাবে জলের জলের উপর দিয়ে। তখন বান্দরদের মধ্যে উৎপাত শুরু হয়েছে, কেউ বলছে আমি যেতে পারি এতটা, আমি যেতে পারি অতটা, আমি লাভ দিতে পারি এতটা, কেউ বলছে আমি লাভ দিয়ে যেতে পারবো কিন্তু ফিরতে পারবো না, কেউ বলছে মাঝখানে যদি কোনো পর্বত থাকে আমি একবার হুপ করে লাফিয়ে আবার ওখান থেকে হুপ করে লাফাবো, মাঝখানে তো কিছু নেই। জাম্বুবান বুড়ো হয়ে গেছেন, উনি বলছেন একটা সময় ছিল এক লাফে আমি পৃথিবীকে 7 বার ঘুরেছিলাম, এখন বৃদ্ধাবস্থা হয়েছে আর কি করব, যেতে পারবো না। সবাই যখন লম্পঝম্প করছে, একজন কিন্তু শান্ত হয়ে বসে আছেন, কিছু কথা বলছে না। কে তিনি, হ্যাঁ কেন চুপচাপ বসে আছেন, তিনি চুপচাপ কেন বসে আছেন, তিনি হচ্ছেন বৈষ্ণব, সবাই ওরা বৈষ্ণব, কিন্তু উনি যেহেতু ভগবানকে খুব ভালোবেসেছেন, ভগবানের যখন যখন কোনো কেউ ভালোবাসে খুব, ভগবানের অনেক স্বভাব তাদের মধ্যে চলে আসে, রাইট, অনেক স্বভাব তাদের মধ্যে চলে আসে। যেহেতু হনুমান সম্পূর্ণরূপে কৃষ্ণের প্রতি আসক্ত ছিলেন, রামের প্রতি, তো প্রভুর অনেক সুন্দর সুন্দর গুণ তার মধ্যে এসেছে।
তো হনুমানের একটা বিশেষ গুণ ছিল যে তিনি দাম্ভিক ছিলেন না। দাম্ভিক মানে বোঝেন অহংকার ছিল না। অনেক বান্দর বলছে আমি এটা পারবো, আমি এটা করবো, এই শান্ত আছে। আর উনি বড়দের তত্ত্বাবধানে সবসময় থাকতে পছন্দ করতেন। উনি নিজেও খুব বড়, আকার আকৃতি সাধনা ভক্তি দিক থেকে উনিও খুব বড়, কিন্তু উনি হাম্বড়ামি দেখান না। আমি করে দেখাবো, আমি করে দেখাবো না। তখন জাম্বুবান ওনাকে বললেন, ওনার সিনিয়র, ওনার থেকে বড়, এই হনুমান তুমিই একমাত্র পারবে, তাই নয় কি? যে আপনারা যদি আদেশ করেন তাহলে যাব, সেবা করব, তুমি যাও। তখন সেদিন মন্দর পর্বতের উপর থেকে হ্যাঁ তিনি নিজেকে ছোট করলেন, ছোট করে বিশাল আকার ধারণ করলেন। তার অনিমা লঘিমা সব সিদ্ধি হনুমানের ছিল। এবং তারপরে তিনি কী করলেন, একটা পা দিয়ে চাপ দিয়ে হুপ করে হ্যাঁ তিনি উঠতে শুরু করলেন, ঝাঁপ দিলেন, হ্যাঁ ঝাঁপ দিলেন, আর ওনার ফ্লাইট চলল। যাচ্ছেন 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 যাচ্ছেন, ওনার যাত্রা পথ সেটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। সবাই তৈরি? সবাই বলুন সিয়াবর রামচন্দ্র কি, পবনসুত হনুমান কি। হনুমান যখন যাত্রা করছেন, যাত্রা করার সময় হনুমানের সামনে কিছু দূর যাবার পরে একটা পাহাড় উঠে এসেছে, গড় 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 উপরে উঠে এসেছে। আর পাহাড়টা পুরো সোনার পাহাড়। সোনার পাহাড়টা কিসের? না সে হচ্ছে দেবতাদের বরদান পেয়েছিল, কিন্তু ইন্দ্রের ভয়ে তার যাতে ডানাটা কেটে না দেয়, তার নাম হচ্ছে মৈনাক পর্বত। সেই মৈনাক পর্বত হনুমানের সামনে উঠে দাঁড়িয়েছে। তো হনুমান দাঁড়িয়ে বলছেন, হনুমান অনেক দূরে যাবে, একটু বিশ্রাম নিয়ে যাও। তো হনুমান বললেন, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি যে আপনি আমাকে এই আসন দিলেন, আপনি আমাকে সম্মান দিলেন। কেন সম্মান দিলেন? না যাতে আমি আপনার কাছে বিশ্রাম করি, এটা একটা বিশাল বড় সেবা আপনি যেটা আমাকে দিচ্ছেন, কিন্তু আমার এখন সময় নেই, কারণ আমি ভগবানের সেবা করতে যাচ্ছি। তবে ভাই আমি তোমার সম্মান রাখবো। উনি তখন সেই মৈনাক পর্বতকে প্রণাম করলেন, ছুঁয়ে স্পর্শ করলেন, স্পর্শ করে একবার প্রদক্ষিণ করে আবার বেরিয়ে গেলেন। তো ভগবান যে বিভিন্ন লীলা করেন বা ভগবানের ভক্তরা যেভাবে লীলা করেন, তার প্রত্যেকটি কার্য করার মাধ্যমে তিনি জগৎকে শিক্ষা দেন। ধর্ম সংস্থাপন হেতু সাধুর ব্যবহার। সাধুরা কেমন কেমন ব্যবহার করেন, আচরণ কেমন করেন, তার কারণ তারা সবসময় প্রতিনিধিত্ব করছেন। আমরা যে যে কণ্ঠী করেছি, বস্ত্র ধারণ করেছি বা একটি শিখা রেখেছি, তিলক পড়ছি, তার মানে কি আমরা ভগবানকে প্রতিনিধিত্ব করছি। যেন আমাদের কথাবার্তা আচার আচরণ, একে অপরের সঙ্গে সহৃদয়তা, একে অপরের প্রতি সম্মান লোকে কিন্তু দেখে। সেই জন্যে আমরা এই হনুমানের কাছ থেকে কী শিখব? তো বৈষ্ণব আচার্যরা বলছেন, এই যে মৈনাক পর্বত যেটা হনুমানের যাত্রাপথে এলো, হনুমানের যাত্রাপথটা হচ্ছে ভক্তি পথের আমাদের যাত্রা ভগবানের সেবায়। এবং এই যাত্রায় অনেক বাধা আসে, সেই বাধাগুলো হচ্ছে হনুমানের বিভিন্ন যে যাত্রাপথের প্রলোভনগুলো আসবে বা যে বিচিত্র বাধাগুলো আসবে, সেগুলো হচ্ছে আমাদের ভক্তিপথেরই যাবার বাধা। এবং হনুমান কীভাবে যোগ থেকে বেরিয়ে এসেছিলেন সেটা যদি আমরা বুঝি, তাহলে বুঝতে পারবো যে আমাদেরও কী করতে হবে। মৈনাক পর্বত প্রতিনিধিত্ব করে অলসতাকে। মৈনাক পর্বত কী বলছেন? না মৈনাক পর্বত বলছেন যে তোমরা বিশ্রাম নাও আমার কাছে। তো সেই জন্যে যখন ভক্তিপথে আমাদের কাছেও এরকম অনেক প্রলোভন থাকে, যেমন সকালবেলা সব থেকে বেশি ঘুম পায় না, চারটে সাড়ে চারটের সময়টা, তাই তো? মনে হয় একটু ঘুমিয়ে থাকে, কিন্তু এই সময় মঙ্গলারতির সময়, সকালবেলা মনে হয় একটু ঘুমোয়। আর বিশেষ করে গরমের দিনে সব থেকে বেশি ভোরের দিকটাতেই ঘুম বেশি হয়, বিশেষ করে বৃন্দাবনে। তার কারণ হচ্ছে যে এত গরম, আর ঠিক সেই সময় ডাং ডাং ডাং
ডাঙ্গর চারটে এই ওট 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 কেন? তো সেই জন্যই বলা হয় অলসতা হচ্ছে এমন একটা তমগুণ, যে তমগুণ আমাদের একটু সুযোগ দিলেই, আমাদের খেতে দিলে শুতে চাই। সেই জন্য শাস্ত্রে বলছে হনুমান সেটা কীভাবে বিজয় করলেন, না দৃঢ় সাধনার মাধ্যমে। তো কীভাবে এই অলসতা থেকে আমরা বিজয়প্রাপ্ত হব, যদি আমাদের খুব ভালো সাধনা থাকে। সাধনা মানে কি? ভক্তিবৃন্দ ঠাকুর একজন ভক্তের জীবনকে তিন ভাগে, দিনটিকে তিন ভাগে ভাগ করেছেন, তিন আষ্টে ২৪। তিনি আট ঘন্টা বলছেন শরীরের জন্য দিতে, আট ঘন্টা সেবা করতে, আর আট ঘন্টা সাধনার জন্য দেওয়ার দিতে। সে আট ঘন্টা সাধনার মধ্যে জপ, গ্রন্থ অধ্যয়ন, একে অপরের সঙ্গে আলোচনা, সেটা উনি করতে বলেছেন। সেজন্যে যেটা আমাদের সবথেকে বেশি দরকার, যদি আমাদের সাধনা স্ট্রং না হয় তাহলে আমরা কোনোদিন ভক্তিতে এগোতে পারব না। শিল প্রভুপাদ যখন ৭০-এর শেষের দিকে তিনি যখন কুম্ভমেলায় যান, তো একদিন দেখছেন সবাই শুয়ে আছে এত ঠান্ডা, সবাই, আর প্রভুপাদও খুব অসুস্থ ছিলেন সেই সময়, হঠাৎ দেখছেন আওয়াজ, অনেক ভক্তরা ওনার শিষ্য সমূহরা ওনারা সবাই চমকে গেছেন যে প্রভুপাদ খাটে নেই, সেখানে ৩:৩০ বাজে ওই ঠান্ডা, আর টিউবওয়েল টেপার আর চান করার আওয়াজ আসছে। দেখছেন ওই বুড়ো বয়সে প্রভুপাদ শরীর অসুস্থ, কাউকে কিছু না বলে উনি টিউবওয়েল টিপে জল দিয়ে চান করছেন রাস্তায় বাইরে। সবাই হই হই করে উঠেছে, প্রভুপাদ কী করছেন, প্রভুপাদ কী করছেন? বলছে আমাকে তোমাদেরকে দেখাতে হবে যে মঙ্গল আরতি আমাদের জীবনে কত দরকার আছে, মর্নিং প্রোগ্রাম ভাগবতম ক্লাস আমাদের কত দরকার আছে। শিল রূপ গোস্বামী পাদ বলছেন আমাদের সাধনায় ৫টা অঙ্গ যেন রোজ থাকে, শিবিগ্রহ অর্চন করা, নাম জপ, শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন, ব্যক্তি ভাগবতের আশ্রয় গ্রহণ করা এবং ধামবাস। সকালবেলা মঙ্গল আরতি থেকে ভাগবতম ক্লাস অবধি কেউ যদি মন্দিরে বা বাড়িতে যারা গৃহস্থ আছেন এই ৫টা জিনিস করে, মর্নিং প্রোগ্রামে আসা মানেই কিন্তু এই ৫টা জিনিস হয়ে যায়। বিগ্রহ অর্চনা মানে যদি কেউ বিগ্রহ থাকে বাড়িতে বা আলোকে থাকে পুজো করা, আর যদি কেউ মঙ্গল আরতিতে এসে পূজারীরাও যে পুজো করছে আরতি করছে, বিভাবরি শেষ আলোক প্রবেশ নিদ্রা ছাড়ি উঠ জীব বল হরি হরি মুকুন্দ মুরারি রাম কৃষ্ণ হয় গ্রীব, এটা যদি কেউ দেখে, এটা যদি কেউ শোনে তার সেটা বিগ্রহ অর্চনারই সমান। ভাগবত মানে হচ্ছে ভাগবত অধ্যয়ন, ভাগবত সেবা হয়ে গেল। প্রভুপাদের গুরু পূজা মানে কি? ব্যক্তি ভাগবতের সেবা, রাইট? তারপরে জপ করবে, জপ হয়ে গেল, আর তুলসীতে দলদার, আর আপনারা তো বৃন্দাবনেই আছেন, তো ধামবাস হয়ে গেল। তো পঞ্চাঙ্গ ভক্তি সকালবেলায় কমপ্লিট, তারপর সেই শক্তি নিয়ে আমরা সেবায় যাব। যদি আচরণ আমাদের ঠিক না থাকে, আচার যদি ঠিক না থাকে, আচার মানে আমের আচার লেবুর আচার নয়, আচার মানে হচ্ছে আমাদের আচরণ যদি ঠিক না থাকে তাহলে আমরা কী করে আরেকজনকে কৃষ্ণ প্রেম দেব? আমি যদি নিজে খুশি না থাকি, আর খুশি হব কীভাবে? যখন ভগবানের সঙ্গে থাকব। বোঝা গেছে? তো প্রথম বাধাটি কী ভক্তিতে? অলসতা। এই অলসতাটা কে প্রতিনিধিত্ব করছে? এই মৈনাক পর্বত। এর থেকে বেরোবো কেমন করে? সাধনার মাধ্যমে। ভেরি গুড, এগিয়ে যাই। এবার হনুমান আবার ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়ে হঠাৎ তিনি যাচ্ছেন, হঠাৎ দেখছেন যে রাক্ষসদের যে মাতা সুরসা ও হাঁ করে রয়েছে, ও বলছে এই রাস্তা দিয়ে যে যাবে আমার ব্রহ্মার বর আছে, আমার মুখের মধ্যে যেতে হবে। হনুমানজি করেছেন কি, নিজেকে অনেক বড় করেছেন সে মুখটার থেকেও, সে সুরসাও বিশাল বড় মুখ করেছে, আবার হনুমান আরও বড় করেছেন, ও আরও বড় করেছে, এভাবে বড় হচ্ছে, উনি বড় হচ্ছেন, উনি বড় হচ্ছেন, উনি বড় হচ্ছেন, উনি বড় হচ্ছে, এই বড় 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 বড়, যেই বিশাল বড় মুখ করেছে সেই মা কাদের মা? রাক্ষসদের মা। তো যেই উনি বিশাল বড় করেছেন, হনুমান তখন নিজেকে তখন ছোট্ট করে মুখের মধ্যে ঢুকে বেরিয়ে চলে এসেছে। তখন সুরসনাকে আশীর্বাদ দিলেন, কী চালাক রে তুই, হ্যাঁ
তুই ঠিক মুখের ভিতরে ঢুকলি, ব্রহ্মার আশীর্বাদও পেলি, আমারও আশীর্বাদ যে যা, তুমি যে কাজে যাচ্ছি সেটা সফল হবে। বলো হনুমান কি? তো বৈষ্ণব আচার্যরা বলছেন এই যে হনুমানের যাত্রাপথে যে বড় হওয়া ছোট হওয়া, বড় হওয়া ছোট হওয়া, এটা অনেক সময় আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক ভাব আসে, সেবায় প্রতিযোগিতামূলক ভাব আসে, আমি ভালো করব, ও ভালো করছে আরও ভালো করব, ও কী করছে আমি বেশি ভালো মৃদঙ্গ বাজাবো, আমি বেশি ভালো গান গাইব। কিন্তু প্রতিযোগিতা দিয়ে কোনো দিন আমরা ভগবানকে ভালোবাসতে পারব না। যেমন কালকে এক জায়গায় আমি পরশুদিন শুনছিলাম, ভক্তিগুরু নারায়ণ মহারাজ বলছেন খুব সুন্দর কথা, ইউ ক্যানট বি অ্যাম্বিশিয়াস ইন কৃষ্ণ কনশিয়াসনেস। অ্যাম্বিশনের বাংলা কী হবে? উচ্চাকাঙ্ক্ষা থাকলে চলবে না। আরে বাংলাদেশ, হ্যাঁ ওদের বাংলা বেস্ট বাংলা, হ্যাঁ উচ্চাকাঙ্ক্ষা থাকলে চলবে না। বিশেষ করে ভক্তিপথের সেই উচ্চাকাঙ্ক্ষা থাকলা উচিত নয়। গুরু কৃষ্ণ এবং আমার পূর্বজন ভক্তরাদের হাতে আমাদের ক্রীড়নক হয়ে থাকতে হবে। ক্রীড়নক মানে পুতুল, নাচের পুতুল। পুতুল নাচাবে কে? প্রভুপাদ বলছে নাচাও নাচাও তুমি আমাকে, তুমি যেভাবে নাচাবে আমি সেভাবে নাচব। গুরু আমাদেরকে নাচাবেন, সেবা দেবেন, বৈষ্ণবরা আমাদের সেবা দেবেন, বড়রা আমাদেরকে দেবে, যারা আমাদেরকে ওইভাবে সেবা করে যেতে হবে। উচ্চাকাঙ্ক্ষা আমি এটা করে দেবো, ওটা করে দেবো, এটা, তাহলে ভক্তিপথে আমরা এগোতে পারবো। তো যদি কম্পিটিশন, আরেকজন ভক্তের সাথে যদি কম্পিটিশন করি, তাহলে কি ভগবানের কাছে? যেমন একজন গুরুর দুজন শিষ্য ছিল, তো গুরুদেব একদিন বলেছেন কি, ওরে আয় রে, আমি একটু গোবর্ধন পরিক্রমা করে এলাম, পাটা খুব ব্যথা করছে রে, একটু টিপে দিবি বাবা? তো দুইজন শিষ্য, একজন বাঁ পা নিয়েছে একজন ডান পা নিয়েছে, এবার দুজনের মধ্যে ঝগড়া হয়েছে কে ভালো টিপবে। তো যে টিপছে ডান পা ও বাঁ পায়ে চিমটি কেটে দিচ্ছে, আর ডান পা জেনেছে বাঁ পায়ে চিমটি কেটে দিচ্ছে, আর লাগছে কার? গুরুদেব বলছে ব্যাপারে কী হলো রে, কে পাটা মুড়ে দিচ্ছে, একজন বাঁ পাটাকে মুড়ে দিয়েছে। তো কম্পিটিশন করলে হবে? তাতে গুরুদেবেরই কষ্ট হবে, কৃষ্ণের কষ্ট হবে, আমাদের সংস্থার অসুবিধা হবে। সেই জন্যে হ্যাঁ ভগবানের ভক্তিতে গঠনমূলক কম্পিটিশন থাকা উচিত। গঠনমূলক কম্পিটিশন মানে কেউ ভালো রান্না করেছে, আমি কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য ভালো রান্না করব, তাই নয় ওকে ছোট করার জন্য, তাহলে কৃষ্ণ সেটা পছন্দ করেন। প্রভুপাদ বলেছেন তোমাদের ভালোবাসা আমার প্রতি প্রতিপন্ন করবে তোমরা, কীভাবে তোমরা একসঙ্গে মিলেমিশে থাকবে, ঝগড়া করে না। এবং সেই নীতিটিকে প্রতিপন্ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য হনুমান যে কী করলেন, ছোট হয়ে গেলেন, মানে দৈন্য হয়ে গেলেন, টুক ঢুক মুখে মুখে বেরিয়ে। তো যে সয় সে রয়, সেজন্যে অনেক অসুবিধা থাকতে পারে, তার মানে এই নয় যে আমি কম্পিটিশন করব। ভগবানের কাছে ভগবান কম্পিটিশন করা পছন্দ করবো, উচ্চাকাঙ্ক্ষা থাকলে চলবে না। আমরা কীভাবে আসবো? তৃণাদপি শুনিয়েছে না তরোরপি সহিষ্ণু না আমানি না মান দে না কীর্তনীয় সদান। সবাই বুঝেছে, বোঝা গেছে? প্রথম বাধা কী ছিল? ভেরি গুড। দ্বিতীয়টি কী? প্রতিযোগিতামূলক মানব মানব। অলসতাকে জিতবো কীভাবে? সাধনার মাধ্যমে। আর প্রতিযোগিতামূলক ভাব কীভাবে চলে যাবে? দৈন্য থাকার মাধ্যমে। ঠিক আছে, আবার হনুমান চললেন, তারপর কিছুক্ষণ যাওয়ার পর দেখি উনি এগোতে পারছেন না, এগোতে পাচ্ছেন না, এগোতে পাচ্ছেন, এগোতে পাচ্ছেন না, কী করবেন কী করবেন কী করবেন। তখন দেখছেন হঠাৎ ওনার ছায়া ধরে, সিংহিকা বলে একটি রাক্ষসী তাকে ধরে রেখে দিয়েছে, সে হনুমান এগোতে পারছেন। তখন তিনি করলেন কি, সিংহিকাকে সম্পূর্ণরূপে ওনার গদা দিয়ে উদ্ধার করে দিলেন। তো বৈষ্ণব আচার্যরা বলছেন হনুমানের এই ছায়াটা যে ধরে হনুমান এগোতে পারছেন, এটা হচ্ছে আমাদের কিছু খারাপ অভ্যাস, ব্যাড হ্যাবিটস, যেগুলো আমাদের ভক্তিপথে আমাদেরকে পেছনে ধরে রাখে। অনেক সময় ঘুমোবার হতে হয়, বাচালতা, পরের দোষ দেখা, অনেক রকম খুঁটিনাটি থাকে, যেটা চৈতন্য চৈতন্যতেও বলা হচ্ছে। এইসব স্বভাব আমাদের সঙ্গে আমরা নিয়ে আসি এবং সেটা অনেক সময় আমাদের ভক্তিপথে বাধা হয়। হ্যাঁ, কারোকে একটু কটু কথা বলে দেওয়া, হ্যাঁ
অনেক, আমি আর সেটা বলছি না, অনেকের বিভিন্ন ভক্তের বিভিন্ন রকমের বাধা থাকতে পারে, কিন্তু হনুমান কী করলেন, সেটা নির্মূলীকরণ করলেন, সম্পূর্ণরূপে ধ্বংস করলেন। সেটা কিসের মাধ্যমে? না, দৃঢ়তার মাধ্যমে এবং আচার্যদের সেবা করার মাধ্যমে। যখন আমাদের মধ্যে প্রবল ইচ্ছা থাকবে যে আমি সেবা করব, এবং আমি যখন বুঝতে পারবো যে কত বড় একটা দায়িত্ব আমার উপরে এসেছে, কত বড় আশীর্বাদ আমি পেয়েছি, সেই আশীর্বাদে পুষ্ট হয়ে হ্যাঁ গুরু বৈষ্ণবের কৃপায় আমি সম্পূর্ণরূপে বুঝতে পারবো যখন এই জিনিসটা, যে আমি এর চান্স নেব না এই খারাপ স্বভাবের, বদ স্বভাবকে আমি পাত্তা দেব না। এবং তিনি তখন কি করবেন, না তিনি এগোতে পারবেন। তো তিনটে জিনিসের মাধ্যমে এই বদ স্বভাব চলে যায়। একটা হচ্ছে কি, দৃঢ়তা, যে বোঝা যে আমি কত বড় আশীর্বাদ পেয়েছি, কত মহান আশীর্বাদ পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে সাধু সঙ্গের প্রভাবে আমার সেই শক্তি আসবে, যে এই দৃঢ়তাকে নিয়ে এগিয়ে চলার। আমরা যদি একা করতে চাই আমরা পারবো না। হনুমান যখন বেরোলেন, হনুমান সবার আশীর্বাদ নিয়ে বেরিয়েছিলেন, প্রত্যেকটি বানরের কাছে গিয়ে উনি বলেছিলেন, টিম স্পিরিট ছিল হনুমানের, সেই জন্য উনি বিজয় প্রাপ্ত হল। তো প্রথম বাধাটি কি, অলসতাকে জিতবো কীভাবে, সাধনা দিয়ে। দ্বিতীয়টি কি, প্রতিযোগিতাকে জিতবো কেমন করে। তৃতীয় বাধাটি কি, হ্যাঁ বদ অভ্যাস, সেটাকে জিতবো কেমন করে, দৃঢ়তা এবং সাধু সঙ্গের প্রভাব। তারপরে হনুমান পৌঁছে গেলেন লঙ্কায়, লঙ্কায় সামনে দাঁড়িয়ে আছে করে হাসছে, কে, লঙ্কিনী। সে লঙ্কিনী দাঁত বাড়িয়ে অনেকগুলো দাঁড়িয়ে করে হাসছে, এটা কি রে, হনুমান জেগেতে গেছেন ও দাঁত পথ আটকেছে। তো হনুমান করেছেন কি, ঠাস করে এক চড় দিয়েছে, যতগুলো দাঁত ছিল বেরিয়ে গেছে, দিয়ে হনুমানের চরণে উনি আশ্রয় নিয়েছেন লঙ্কিনী। তখন উনি বললেন যে আমি ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়েছিলাম লঙ্কাকে প্রতিরক্ষা করার, কিন্তু হনুমা কি বলে ব্রহ্মা বলেছিলেন এদিন একটা বাঁদর এসে থাপ্পড় মারবে তোর দাঁত পড়ে যাবে, তার মানে লঙ্কার সর্বনাশ শুরু হয়ে গেছে, তুই চলে আস। তো আমি চলে যাচ্ছি। লঙ্কিনী প্রতিনিধিত্ব করে কি না, প্রচারে বাধা। হনুমান হচ্ছেন একজন প্রচারক, তিনি ভগবানের নাম কীর্তন লীলা নিয়ে আসছেন, তাকে বাধা দিচ্ছে, এবং সেটা থেকে উদ্ধার হওয়ার উপায় হচ্ছে শাস্ত্র জ্ঞান রাখা। প্রভুপাদ যে গ্রন্থগুলো আমাদেরকে দিয়েছেন আমাদের পড়া উচিত, এবং আলোচনা করে সেটা সম্পর্কে সম্পূর্ণরূপে জেনে নিজে শক্তিশালী হওয়া উচিত, এবং তখন নিজে যখন আমি শক্তিশালী হব তখন আমি আরেকজনকে সাহায্য করতে পারব, রাইট। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার উপদেশ। এইভাবে হনুমানের লঙ্কা যাত্রা সফল হলো। চতুর্থ বাধাটি কি, প্রচারে বাধা, সেটা থেকে জিতবো কেমন করে, শাস্ত্র অধ্যয়ন করে। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তিকী হরির ভক্তি উৎপাদ হি কল্পতে। যদি আমরা শাস্ত্র অধ্যয়ন না করি তাহলে আবেগপ্রবণ হয়ে যাব, আবেগ দরকার, কিন্তু শাস্ত্রসম্মত আবেগ দরকার, তা নাহলে ভবে দুঃখাবে ঘুরে হয়ে ঘুরে থাকে। সেই জন্য শিল প্রভুপাদ কী করেছেন, বাস্তব প্র্যাকটিক্যাল সেবাও দিয়েছেন, নাম জপ বিগ্রহ সেবা ধাম সেবা, এবং তার সঙ্গে থিওরিও দিয়েছেন। থিওরি কী, শ্রীমদ্ ভাগবত গীতা, ভক্তিরসামৃত সিন্ধু উপদেশামৃত, ঈশ্বর পুনেশ্বর ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত। এবং যদি অধ্যয়ন না করি, যদি পাঠ না করি, এবং গৌড়ীয়দের তিনটে আছে বিশেষ গ্রন্থ, বলো প্রথমটি কি, তিনটে গ্রন্থ যেটা গৌড়ীয়দের সবসময় পড়া উচিত বা জানা উচিত, ভগবদ গীতা, ভেরি গুড, দ্বিতীয়টি শ্রীমদ্ ভাগবতম, তৃতীয় চৈতন্য চরিতামৃত। তালি 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 হরি বল। তো ভগবানের মুখনিসৃত অমৃত হচ্ছে গীতা, ভগবানের কথা। আর ভগবানের মন জানতে গেলে কি, এই ভগবানের হৃদয় জানতে গেলে কি করতে পড়তে হবে, ভাগবতম। কারণ যত বৈষ্ণব আছে সুন্দর সুন্দর সব ভাগবতমে আছে। তো ভগবানের মুখ হচ্ছে কি, গীতা, ভগবানের হৃদয় হচ্ছে কি, ভাগবত। আর ভগবানের মনে কি চলছে জানতে গেলে চৈতন্য চরিতামৃত পড়তে হবে। তো কৃষ্ণের বক্তব্য কি, গীতা, কৃষ্ণের হৃদয়টি কি, ভাগবতম, আর মনটা কি,
চৈতন্য চরিতামৃত। সেই জন্য আমরা যখন এই তিনটে গ্রন্থ খুব ভালো করে অধ্যয়ন করি, আমরা নিজেরা স্ট্রং। কি না করো অলস করি যে আছে ওটা সিদ্ধান্ত বলিয়া তারে, হ্যাঁ চিত্তে না করো অলস, সিদ্ধান্ত আমাদেরকে জানতে হবে। তো এইভাবে হনুমান যা করে, লঙ্কা বিজয় করেন, সীতার সঙ্গে দেখা করেন, এবং পরবর্তীকালে আরও যা যা হয়েছিল সেটা আমরা পরে আলোচনা করব অন্য কোনো আলোচনা সভা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এইখানে রইল আজ অমৃত লহরি, বদন ভরিয়া বলো হরি হরে।